একি একি দেখছি আমি, ভয়ঙ্কর জাগতিক ঘটনার এত ইঙ্গিত। না না, আমাকে আরেকবার বিচার করতে হবে। এখনই সম্রাট শশীমোহন আর রাজকুমারী চন্দ্রাণীকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। আপনি হঠাৎ করে আমাদের ডেকে পাঠালেন, কি ব্যাপার আচার্যজি? কোনো সমস্যা? সম্রাট, রাজকুমারী, ভয়ঙ্কর বিপদ আসছে। চন্দ্রলোক পৃথিবী লোকের জন্য মহা বিপদ। আপনারা অতি শীঘ্রই কিছু করুন। ভয়ঙ্কর বিপদ? চন্দ্রলোক পৃথিলোকের উপর কিসের বিপদ আচার্যজি? আপনি বিস্তারিতভাবে বলুন আচার্যজি। বলছি, এক এক করে বলছি। ভয়ঙ্কর এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। দুটো উল্কাপিণ্ড খুব দ্রুত গতিতে চন্দ্র পৃথিবীর দিকে ধেয়ে আসছে। উল্কাপিণ্ড দুটি আকারে পৃথিবীর থেকেও অনেক অনেক বড়। সেই উল্কাপিণ্ড দুটির সাথে চন্দ্র পৃথিবীর সংঘর্ষে চন্দ্র পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে মহারাজ। বিনাশ হয়ে যাবে চন্দ্রলোক আর পৃথিবী লোকের অস্তিত্ব। আচার্যজি, এখন আমাদের করণীয় কি? আমাদের হাতে সময় বা কত আছে? উল্কাপিণ্ড দুটি চন্দ্র ও পৃথিবী হতে কয়েক আলোক বর্ষ দূরে আছে। তাই আপনারা ষষ্ঠ প্রহর পর্যন্ত সময় পাবেন। তারই মধ্যে চন্দ্রলোক পৃথিবী লোককে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমার গণনা বলছে কাঠুরিয়াতে যশকুমারের পুত্র বীর কুমার নিশ্চয় এই সংঘর্ষ প্রতিরোধ করতে পারবে মহারাজ। তাহলে আমরা আর কাল বিলম্ব না করে এখনই পৃথিলোকে বীরের নিকট যাচ্ছি। তোমাকে ভাত দেবো আর? না, আর লাগবে না। কাঠুরিয়া, কাঠুরিয়া! কে? কাঠুরিয়া, আমি রাজকুমারী চন্দ্রাণী। রাজকুমারী চন্দ্রাণী, আপনি? কাঠুরিয়া, বীর কোথায়? বীরকে আমার খুব প্রয়োজন। বীর? কিন্তু বীর তো এখানে থাকে না। কিন্তু কি ব্যাপার রাজকুমারী, কি হয়েছে? সব বলছি কাঠুরিয়া, কিন্তু বীরকে কোথায় পাওয়া যাবে? বীরকে আমাদের এখনই প্রয়োজন, খুব প্রয়োজন। চন্দ্রলোকে কি কোনো বিপদ? কাঠুরিয়া, চন্দ্রলোক পৃথিলোক আজ ধ্বংসের মুখে। চন্দ্রলোক পৃথিলোক ধ্বংসের মুখে? কেন? গণৎকার আচার্য রোহাইদার পম গণনা করে দেখেছেন যে দুটো দানবাকার উল্কাপিণ্ড প্রবল গতিতে চন্দ্র পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর তৃতীয় প্রহরের মধ্যে উল্কাপিণ্ড দুটির সাথে চন্দ্র পৃথিবীর সংঘর্ষ হবে, আর সেই সংঘর্ষের ফলে চন্দ্র পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চন্দ্রলোক পৃথিলোক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, আর এই ধ্বংস প্রতিরোধ করতে পারবে বীর। তাহলে তো হাতে আর বেশি সময় নেই। বীর কোথায় আছে আমি জানি না। এক মুনিবরের অভিশাপের কারণে বীর ও তার স্ত্রী আমাদের থেকে আলাদা থাকে, অজ্ঞাতবাসে থাকে। কিন্তু এই রকম সংকটকালীন সময়ে বীর কোথায় আছে আমি আপনাদের বলছি। তারপর কাঠুরিয়া তার অলৌকিক ক্ষমতা বলে চোখ বুঝে দেখল যে বীর কোথায় আছে। আপনারা অতি শীঘ্র বীরহাপুর রাজ্যে যান। সেখানে রাজা আদিত্যনাথের রাজপ্রাসাদে বীর এই মুহূর্তে আছে। আপনারা শীঘ্র গিয়ে বীরকে সব জানান।
হ্যাঁ হ্যাঁ কাঠুরিয়া, আমরা এক্ষুনি সেখানে যাচ্ছি। আমরা এখন আসি তাহলে। আসুন। রাজা আদিত্যনাথের অনুমতি নিয়ে সম্রাট শশীমোহন ও রাজকুমারী চন্দ্রাণী বীরের সম্মুখে উপস্থিত হন। বীর, চন্দ্রলোক পৃথ্বীলোককে ধ্বংস হতে উদ্ধার করো। একদিন তুমি আমায় পবন দৈত্য সারলাকার হাত থেকে বাঁচিয়েছিলে, আজ চন্দ্র ও পৃথিবীকে দানবাকার উল্কাপিণ্ড হতে বাঁচাও। কি বলছেন আপনি সম্রাট, সে তো ভয়ানক এক মহাজাগতিক ঘটনা। কিন্তু আমার মানবিক অলৌকিক ক্ষমতা দিয়ে আমি উল্কাপিণ্ড ও পৃথিবী চন্দ্রের সংঘর্ষ প্রতিরোধ করতে পারব না। আর আমি যদি কিছু করতে না পারি তাহলে তো বীর বাবা, বাবার কণ্ঠস্বর। হ্যাঁ বীর, আমি জানি এই মহাজাগতিক বিপদ হতে পৃথিবী চন্দ্রকে তুই একা রক্ষা করতে পারবি না। তার জন্য তোর আর আমার মিলিত যৌথ অলৌকিক ক্ষমতা প্রয়োগে তা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু বাবা, তুমি জানি তুই কি ভাবছিস। আমাকে অলৌকিক ক্ষমতা প্রদান করেছেন পেঁচা রানী, যেহেতু মুনিবরের অভিশাপের কারণে আমরা এই পৃথিবীতে এক হতে পারবো না, তাই আমি তোর সাথে কথা বলার জন্য দূরাভাষ বিদ্যার প্রয়োগ করলাম। তবে এই পৃথিবীর বাইরে মহাকাশে আমরা এক হতে পারবো, তাতে মুনিবরের অভিশাপ কোনো কাজ করবে না। আর মাত্র এক প্রহর সময় বাকি, তুই আর দেরি না করে তাড়াতাড়ি মহাকাশে চলে আয়, আমি তোর সাথে মহাকাশেই দেখা করব। চলুন রাজকুমারী। চলুন সম্রাট, আসি সোনপুরী। বাবা, এখন আমাদের করণীয় কি? তোর বা আমার একার পক্ষে এই সংঘর্ষ প্রতিরোধ সম্ভব নয়, তার জন্য আমাকে অর্ধনারীশ্বর বিদ্যা প্রয়োগ করতে হবে। অর্ধনারীশ্বর বিদ্যা, সেটা কি? যেহেতু গণৎকার রোহাই দারোপম গণনা অনুযায়ী মাত্র একজনই পারবে উল্কাপিণ্ড দুটিকে আটকাতে, কিন্তু আমরা তা কেউ করতে পারবো না, তাই তোর আর আমার শরীরকে অর্ধনারীশ্বরের ন্যায় একটি শরীরে পরিণত করে দুজনের যৌথ অলৌকিক শক্তির দ্বারা দুটি শক্তি বলয় সৃষ্টি করে উল্কাপিণ্ড দুটিকে আটকাব। কিন্তু গতিশীল উল্কাপিণ্ড দুটিকে কতক্ষণ আমরা শক্তি বলয়ের মধ্যে আটকে রাখব? শক্তি বলয় অদৃশ্য হলেই তো উল্কাপিণ্ড দুটির সাথে পৃথিবী ও চাঁদের ধাক্কা লাগবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাই আমাদের শক্তি বলয়ের মধ্যে উল্কাপিণ্ড দুটিকে আটকে যত দ্রুত সম্ভব কৃষ্ণগহ্বরে নিয়ে যেতে হবে। তারপর অনন্ত কৃষ্ণগহ্বরের ভিতর উল্কাপিণ্ড দুটিকে ফেললে তারা কৃষ্ণগহ্বরের মধ্যেই হারিয়ে যাবে, ফলে পৃথ্বীলোক চন্দ্রলোক রক্ষা পাবে। বীর, আমাদের দুজনকেই আগে শরীর আকারে বড় করতে হবে। এইবার আমি তোর আর আমার উপর অর্ধনারীশ্বর বিদ্যা প্রয়োগ করছি।
বাবা, আজ তোমার জন্যই পৃথ্বীলোক চন্দ্রলোক ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। আমার একার দ্বারা সম্ভব হতো না। বীর, তোকে এই অল্প সময়ের জন্য কাছে পেলাম। কবে তুই অভিশাপ হতে মুক্ত হবি, আবার আমরা সকলে মিলে একসাথে থাকবো জানি না। তোর মা সবসময় তোর পথ চেয়ে বসে থাকে। চল আমরা ফিরে যাই। পিতা পুত্রের যৌথ অলৌকিক শক্তির দ্বারা পৃথিবীলোক আর চন্দ্রলোক রক্ষা পেল এবং কাঠুরিয়া গৌরগঞ্জ এবং বীর বিরহাপুর রাজ্যে ফিরে গেল।